আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা দোয়া ও মোনাজাত তিন শিখবো অর্থাৎ তিন নম্বর মোনাজাতটা আজকের ভিডিওতে আমরা শিখব আজকের এই ভিডিওতে আমরা রবানা বানা এই দোয়াটা শিখব এই দোয়াটা হচ্ছে সুরা আল ইমরান আয়াত আট নম্বর আয়াতে এই দোয়াটা আছে তো চলুন শুরু করি আলু জুবিল্লা হিমিনা শৈত্য নিৰ্বজি বিস্মিল্লা হিৰমান নির্বাহি রব্বনা লা তুজিফ পুলুবানা লা টুজিফ পুলুবানা একসাথে রব্বনা লা টুজিফ বলুবানা আবার বলেন "ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا بعد، بعد، باع جبر، بعد، بعد بعد بَعْضَ جبر بعد هديتنا، هديتنا" بعد. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا ওয়াহাবেলা না ওয়াহাবে কলকলা ওয়াহাবেলা না মিল্লাদুঙকা রহ মাতা মিল্লাদুংকা রহ মা এখাম রক্ষ ধর এখান রহ মাতান আর রক্ষদূল্য হবে রহ মাহ এভাবে আ এক ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب هذا التين اللي بتاندي باقي دهور ابن كل كل ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب <سؤال>

একবার যখন তুমি আমাদের সঠিক পথে দিশা দিয়েছ তখন আর তুমি আমাদের মনকে বাঁকা করে দিও না একান্ত তোমার কাছ থেকে আমাদের প্রতি অনুগ্রহ করো কেননা যাবতীয় দয়ার মালিক তো তুমিই তো এই দোয়ারটা আল ইমরান আয়াত আটে আছে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে মোনাজাত চার শিখবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ